সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নতুন ভোগান্তিতে বানভাসী মানুষ এগারো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান এদিকে কোটা বিরোধীদের আন্দোলনে উত্তাল শাহবাগ সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত আট শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন জানাবো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু এবং সর্বশেষ জানাবো কোটা নিয়ে এত কিসের আন্দোলন প্রশ্ন প্রধান বিচারপতির সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নতুন ভোগান্তিতে বানভাসী মানুষ পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত না থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আর উন্নতি হয়েছে বিশেষ করে সুরমা জাদুকাটা সহ জেলার নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সঙ্গে জেলা শহরের সঙ্গে তাহিরপুর সরাসরি যোগাযোগ সচল হয়েছে এবং দোয়ারাবাজার উপজেলার সঙ্গে সুরমা লক্ষ্মীপুর সহ তিন ইউনিয়নের সড়ক যোগাযোগ সচল হওয়ার স্বস্তি ফিরেছে ভাটি অঞ্চলের মানুষদের মনে এদিকে পানিবন্দী অবস্থা থেকে মুক্তি মিললেও বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে ভোগান্তিতে দিতে নিম্ন অঞ্চলের বাসিন্দারা ভাঙা সড়কের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নারী শিশু ও শিশুদের ভোগান্তিতে পড়া মানুষরা বলেন বন্যার পানিতে আমাদের না চেহাল অবস্থা তবে দ্বিতীয় দফায় এই বন্যায় সড়কের বেশি ক্ষতি হয় আমরা চরম ভোগান্তিতে পড়েছি ভোগান্তিতে পড়া আরমান মিয়া বলেন দ্বিতীয় দফা বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে পানি কমলেও এখনো সড়ক দিয়ে যাতায়াত করা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে পড়েছে ভোগান্তিতে পড়া সুরুজ মিয়া বলেন চলতি বছরের প্রথম দফা বন্যায় ঘর বাড়ি ফুসলি জমি তুলিয়ে গেল আর দ্বিতীয় দফা বন্যায় সড়ক ভাঙলো আমাদের কষ্টের যেন কপালে লেখা হয়ে গেছে ভোগান্তিতে পড়া শেরন মিয়া বলেন বন্যা হলে আমরা পানি বন্দি হয়ে পড়ি ঘরবাড়ি বাড়ি ফেসে যায় অথচ বছরের পর বছর এভাবে আমাদের ক্ষতি হলে আমরা বাঁচব কি করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালাদার বলেন সুরমা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় বাইশ সেন্টিমিটার কমে বিপদ সীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সঙ্গে শহর থেকে শুরু করে নিম্না অঞ্চলের বসত ঘর থেকে পানি নেমে গেছে আগামী চব্বিশ ঘন্টায় পানি আরো কমবে এগারো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়ন চালানোর অভিযোগ অন্তত এগারো মার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান গত সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বার আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানিয়েছে ইরান আরও জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন চুরাশি হাজারের বেশি মানুষ এছাড়াও নিখোঁজ হয়েছেন কয়েক হাজার গাজাবাসী চলমান এই গণহত্যা শুরুর পরপরই এর প্রতিবাদে বিক্ষোভে নামে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষার্থী কিন্তু সেই শান্তিপূর্ণ বিক্ষোভে দমন পীড়ন চালায় পুলিশ প্রশাসন কোটা বিরোধীদের আন্দোলনে উত্তাল শাহবাগ সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টে দেওয়া রায়ের প্রতিবাদ এবং দু সালে পরিপত্র বহলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এদিকে একই দিন হাইকোর্টে দেওয়া রায় স্থগিত রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে ফলে দু সালে পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টে রায় স্থগিত করা হয়নি তবে রায়ের অনুরূপী পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিপটু আপিল করতে বলা হয়েছে শিক্ষার্থীরা চান দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল রাখা হোক পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া তাদের চাওয়া সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোর মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে সুনামগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত আট শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন সিরাজগঞ্জে আট শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে জেলায় অভ্যন্তরীণ ফুলজোর কর্তোয়া ইছামতি হুড়াসাগর ও চলনবিল সহ নদ নদীর পানি বেড়ে চলছে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তরিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির সঙ্গে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন কাজীপুরের খাসরাজ ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরি গাছাঘাট ও শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের পাঁচিল হাটপাচিল জালালপুর ও সৈয়দপুর গ্রামে রাক্ষসী যমুনার তীব্র ভাঙ্গন চলছে কোনো কিছুতেই ভাঙ্গনের তাণ্ডব থামছে না তবে যে যমুনা সর্বগ্রাসী ক্ষুদা মিটবে কেউ তা জানে না রাক্ষসী যমুনার তীব্র ভাঙনে জেলায় তিনটি উপজেলায় প্রায় আট শতাধিক বসত বাড়ি ও বিঘাকে বিঘা ফষ্টি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন চলতি মৌসুমে যমুনা ঘন নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই সকল অঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে জেলার কাজীপুর সদর ও শাহজাদপুরে শত শত ঘরবাড়ি ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে পাউবোর অফিস সূত্র জানায় যমুনা নদীর ভাঙন রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি জালালপুর ও খুকনি ইউনিয়নের এনাইটপুর থেকে পাঁচের পর্যন্ত নদী তীরে সাড়ে ছয় কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ নদী খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ছয়শ সাতচল্লিশ কোটি টাকা দুই একুশ সালে জুন প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ কাজ সমাপ্ত হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ নির্দিষ্ট সময়ে বাদ নির্মাণ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আগামী দুই সালে জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে গতকাল বিকেলে শাহজাদপুরের পাঁচিল গ্রামের কোবাদ মাস্টারের দোতলা ভবন নদীগর্ভে ধসে পড়েছে এছাড়া বহু ঘরবাড়িও নৈতে ভেঙে পড়ছে সহায় সম্বল হারিয়ে এসব পরিবারের মানুষ এখন নিঃস্ব এ সকল অঞ্চলগুলোতে দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা না বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা সহ অনেক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আজ স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে একটানা চলবে রাত দশটা পর্যন্ত ইতোমধ্যে ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেছেন অনেক ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন জরুরি প্রয়োজনে কোনো ভোটার সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে তারা প্রক্সি ভোট দিতে পারবেন এক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে নিজ নিজ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ ও অনলাইনে আবেদন করতে বলেছে ভোট ভোটগ্রহণ শুরু হলেও এখনো ক্ষমতাসীন রক্ষণশীল দলের নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক বা লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার ভোট দেননি আশা করা হচ্ছে সকালেই তারা নিজ নিজ নির্বাচনী আসনে ভোট দেবেন যুক্তরাজ্যে এ বছরই প্রথম সাধারণ নির্বাচন ভোটারদের ব্যালট পেপার নেওয়ার আগে পরিচয়পত্র দেখাতে হবে সেক্ষেত্রে ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র নিয়ে ভোট যেতে বলা হয়েছে গত দোসরা মে স্থানীয় সরকার নির্বাচনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পরিচয়পত্র না নিয়ে ভোট কেন্দ্র গেলে তার ভোট গ্রহণ করেনি কর্মকর্তারা ফলে তাকে ভোট না দিয়ে ফিরে যেতে হয় কোটা নিয়ে এত কিসের আন্দোলন প্রশ্ন প্রধান বিচারপতির মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন টানা আন্দোলন চলছে রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টে দেওয়া রায় স্থগিতে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা আজ হয়নি এতে করে আগের রায় আপাতত বহাল থাকবে শুনানির দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেন রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না এদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মূলতবি করে এরপর হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশলে রাষ্ট্রপক্ষকে লিফ্ট আপিল করতে বলে আপিল বিভাগ রিট আবেদনকারী পক্ষে সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দিয়েছেন এ সময় অ্যাটর্নি জেনারেল কোটা আন্দোলনের কথা উল্লেখ করে এ মামলায় স্থিতাবস্থা চান জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন এত কিসের আন্দোলন আন্দোলন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে এ সময় আবারও এই মামলায় স্থিত অবস্থা চাইলে আজ মামলাটি শুনানি হবে না বলে জানিয়ে দেয় আপিল বিভাগ উল্লেখ দুই সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা ছিল এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষের জন্য পাঁচ শতাংশ আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয় কোটা ব্যবস্থা সংস্কার করে ছাপ থেকে শতাংশ নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় যে হাজার একুশ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করে সেই রিটের রায় চলতি বছরের পাঁচই জন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন